যে তো কেমনে মঞ্চে হইতাম, মঞ্চে হিসেবে কেমনে প্রেসিডেন্ট হইতাম, যে বেটা পুরা দুনিয়া চালা, এবার ইস আরেকটা দুনিয়া যদি হইতো আমার, ঠিক কিনা? আল্লাহ কয়, আল্লাহর নবী বলেন কবর যাওয়ার আগ পর্যন্ত 3.5 হাত মাটির ঘর ছাড়া এদের ইচ্ছা পূরণ হবে না। এরপরে লেখতেছে লেখতেছে কিন্তু শেষ হয় না। আল্লাহ রাব্বুল আমিন এখন লেখতে কইছে, হ্যাঁ লেখা শেষ হইব, বাড়ি লাগবো, নারী লাগবো, গাড়ি লাগবো, বউ লাগবো। হ্যাঁ লাগতো না, বউ লাগতো না, যারা কয় লাগতো না, এখন কি সমস্যা টমস্যা আছে কোনো? সমস্যা না থাকলে লাগতো না কিন্তু। হ্যাঁ আল্লাহ দুনিয়াতে এটা দিছে, দেখ এটা ফ্যাটে ভিত্তে ময়লা, নাহের ভিত্তে ময়লা, কানে ভিত্তে ময়লা, এটা লেগে তো ফাগল এ বড় মরে যেতেছে। হ্যাঁ আর যেটা জান না তো, হ্যাঁ আপেল ফাটছে, আপেলের ভিতরে গিয়ে সুন্দর বউ বইরিছে, হাই হায় এত সুন্দর বউ, আল্লাহকে তোরা আমি ডরাইস না, এটা তোরা আমি আপেলের সাথে পুরস্কার দিছি কোন শুভ আনন্দ। ওর ওর দুনিয়াটা ভালোবাসে না, দিতে বুড়ো হয়ে গেছে, চলে না ওটা হাসপাতালে থাকে, ওটা আরো ঝামেলা, তোমার একটা শাড়ি দিয়ে মনে থাও, হ্যাঁ কী লাগবো কটা ভালো একটা দুই তালা একটা বাড়ি বানাতেছে থাও কয়দিন, কই কে রাহুল লাগে আর। হ্যাঁ জান্নাতে তারপরে এমন ভালোবাসবো, ভিতরে একবারে দেখা যাবো 100% ভালোবাসা, একবারে গোস্ত দেখা যাবো, ভিতরে হাড্ডি দেখা যাবো, আড্ডির ভিতরে সব দেখা যাবো, এটাও দেখা যাবো থার্মোমিটারে আপনার কত পার্সেন্ট ভালোবাসে এটাও দেখা যাবো। কম সুবহানাল্লাহ, এরকের চাহিদা শেষ হয়, লেখতাছে লেখতাছে কিন্তু শেষ হয় না। তোর চাহিদা শেষ হবে না আমি আল্লাহ জানি, এই মুহূর্তে আমি আল্লাহ তোর এমন একটা জান্নাত দিলাম রে বান্দা, তোর চাইতে দেরি হবে মনে কল্পনা করতে দেরি হবে রে, কিন্তু তোর কল্পনা করতে দেরি হলেও, কল্পনা করতে দেরি হলেও যেটা কল্পনা করবি তোর সামনে অটোমেটিক্যালি হাজির হয়ে যাবে। দেখবি পাখি উড়ে যায় এমন সময় মনে চাইবে, ওই পাখিটা যদি খাইতে পারতাম, ওই পাখিটা না জানি কত সুন্দর হতো, এমন সময় ওই ব্যক্তি তাকে দেখবে, ওই পাখি তার সামনে চলে আসছে বোনাগুস্ত হইয়া তরকারি হইয়া সুবহানাল্লাহ। কন এবার এই ব্যক্তিটা গোস্তগুলা খাইয়া যখন নাকি হাড্ডি গুলা রাখছে, এমনি তাকে দেখে ওই হাড্ডি দেখে আবার যে আগে পাখিটা উড়াল দিয়ে আসছিল, যে পাখির গোস্ত যে সেই ব্যক্তি খাইছে, ওই হাড্ডি থেকে আবার আগের মতো জীবিত পাখি হয়ে তার সামনে দিয়ে উড়াল দিয়ে চলে যায়। এত সুন্দর জান্নাত পেতে হলে কি লাগবে? ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল দুইটা জিনিস হইলেই জান্নাত। আল্লাহ আমাদেরকে এই দুই জিনিস নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।